স্যার এই জামানাটা স্যার, নেটওয়ার্ক ভালো থাকলে স্যার তাড়াতাড়ি রেকর্ডিং শুরু হয়ে যায়। দিস কল ইজ নাও বিং শুরু হয়েছে। রেকর্ডেড। ওকে, তাহলে আমাদের স্ক্রিন তো শেয়ার হচ্ছে না ঠিক মতো? জি স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে ওকে না স্যার। স্যার, মোবাইলের স্ক্রিন একটু দেখো যাচ্ছে কিনা। জি স্যার যাচ্ছে, দেখা যাচ্ছে তো বাংলাদেশ এখন দেখো। লেবার কোর্ট। ওকে আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আমরা আসছি। গতকালকে আমরা শুরু করছিলাম কমপ্লায়েন্স দিয়ে, তাহলে কমপ্লায়েন্সের আজকে সেকেন্ড যে টার্মস এন্ড ডেফিনেশন গুলো ছিল সেগুলো আজকে আমরা দেখব। এখন এখানে বাংলাদেশ বলা হয়েছে যদিও, কিন্তু এখানে তুমি বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল দুইটার স্ট্যান্ডার্ড অনেকটাই কাছাকাছি, দুইটাই সেম বলতে পারো কিছু কিছু ক্ষেত্রে। কারণ বাংলাদেশ তো আর লেবার কোডের ক্ষেত্রে তো নিজে থেকে ল বানাইতে পারবে না, সে কিন্তু তাকে বিদেশি ল ফলো করতে হবে। আলটিমেটলি বাংলাদেশ যেহেতু একটা দাতা সংস্থার মাধ্যমে আসলে চলে, বিভিন্ন ফান্ডিং টান্ডিং এর মাধ্যমে, আলটিমেটলি তাদেরকে এগুলো ফলো করতে হয়, তারা অ্যাভয়েড করতে পারে না। আচ্ছা, এখন এখানে কয়েকটা ডেফিনেশন যেগুলো আছে সেগুলোকে যদি আমরা একটু একসাথে দেখি যে কি কি জিনিস এখানে আছে, তাহলে তুমি দেখবা যে রিটায়ারমেন্ট, আওয়ার অফ ওয়ার্ক, গতকালকে আমরা একটু এটা সম্পর্কে হাইলাইট করছিলাম, ফ্যাক্টরি কি জিনিস, অ্যাডোলেসেন্ট এই জিনিসটা কি, এই অ্যাডোলেসেন্টের সাথে তুমি দেখো অ্যাডাল্ট, হ্যাঁ এটার সাথে আবার একটা জিনিস আছে সেটা হচ্ছে চাইল্ড, চাইল্ড এটার সাথে এটা রিলেটেড, মানে এদের বয়স রিলেটেড আর কি। গ্রেচুইটি বা তুমি এই যে কি বলে এটা বেনিফিট কই, বেনিফিট 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 নাই, আচ্ছা গ্রেচুইটি সাথে বেনিফিট নাই, এটাকে তুমি গ্রেচুইটি গ্রেচুইটি থাক আর কি, আর কোনো ওয়ার্ড নাই। রিট্রেন্সমেন্ট এটার সাথে তুমি অনেকগুলো পাবা, এই যে এটা যেমন রিটায়ারমেন্ট একটা রিট্রেন্সমেন্টও বলতে পারো, এটার সাথে ডিসচার্জ বলতে পারো এটাকে, আবার এটাকে অনেক সময় তুমি ডিসমিসাল, এই ওয়ার্ডটার সাথেও এটার একটা রিলেশন আছে ডিসমিসাল, ঠিক আছে এগুলোর সাথে যাবে। তারপর হচ্ছে গো স্লো এটা, তারপর হচ্ছে স্ট্রাইক, হ্যাঁ গো স্লো স্ট্রাইক, তারপরে তোমার এই যে ইলিগাল স্ট্রাইক অ্যান্ড ইলিগাল লকডাউন, এই জিনিসগুলো আবার একসাথে রিলেটেড, এটার সাথে যদি করো এগুলো হচ্ছে একসাথে রিলেটেড। মানে এখানে তোমাকে যদি তুমি টার্মস গুলো দেখো, অল এন্ড অ্যাভারেজ, এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, এলোমেলো ভাবে সাজানো আছে, এলোমেলো ভাবে সাজানো আছে এই জন্যে তোমাদের যাতে এখানে বোঝার পরে যাতে ওরা সিরিয়াল হয়ে যায়, অর্থাৎ তোমরা যখন শিখে ফেলবা সবকিছু তখন ওরা অটোমেটিক সিরিয়াল হয়ে যাবে কার পরে কে আসবে। আচ্ছা তাহলে প্রথমে আমরা একটু রিটায়ারমেন্ট সম্পর্কে দেখি, রিটায়ারমেন্ট আসলে কি জিনিস, এই যে পার্টিকুলার এজ এটা সবাই আমরা জানি, বাট এখন একটু ডেফিনেশন বাই ডেফিনেশনে আমরা একটু যাচ্ছি আর কি, যদিও আমরা জানি রিটায়ারমেন্ট হচ্ছে হ্যাঁ অবসর নেওয়া, এটা করা সেটা করা, বাট তোমার রুলস অ্যান্ড রেগুলেশনের সেই ল এর ল্যাঙ্গুয়েজ গত দিক থেকে কিভাবে ডিফাইন করে সেটা আমরা একটু শিখতেছি। তাহলে এটা হচ্ছে কি কাজ থেকে বাদ দিয়ে দেওয়া, হ্যাঁ কাজ থেকে সরে যাওয়া এট এ পার্টিকুলার এজ লিমিট, একটা বয়স লিমিট যখন আমরা অতিক্রম করব বা পৌঁছাবো তখন, ঠিক আছে এটা অনেক সময় বলে। এখানে আবার দুটি অপশন আছে, একটা হচ্ছে বয়স শেষ হওয়ার আগেই, অর্থাৎ সাধারণত এত বয়স পর্যন্ত চাকরি করতে পারবে, এরপরে তাকে বাধ্যতামূলক অপসারণ, আর একটা হচ্ছে কি এই বয়সটা আসার আগে অপসারণ, মানে রিটায়ারমেন্টটা চাইলে আমি আগেও নিতে পারি আবার ওই বয়সটাতে পর্যন্ত আমি যেতে পারি, এটার অনেকগুলো অপশন আছে। তাহলে এটা কিরকম হয় দেখো, প্রথমে বলা হচ্ছে কি নর্মাল নর্মাল রিটায়ারমেন্ট 59 ইয়ার্স ওল্ড, তবে আমাদের বাংলাদেশে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই বয়সটা ডিফারেন্ট, শুধুমাত্র যে 59 ইয়ার্স ওল্ড সব পোস্টের ক্ষেত্রে না, কিছু কিছু পোস্টে দেখা যাচ্ছে এর থেকে বেশি বয়স দিয়ে রাখছে। তো ধরে নিতে পারো যে আমার বয়স যখন 59 বছর হয়ে যাবে মোটামুটি, আমি আসলে অবসরে আমাকে যেতে হবে বা সেখান থেকে আমাকে টার্মিনেট করে দিবে এরকম একটা বিষয়। অপশনাল রিটায়ারমেন্ট কি বলছে, 25 বছর, অর্থাৎ একটা কোম্পানিতে যদি তুমি 25 বছর থাকো তাহলে এটা হচ্ছে অপশনাল, তুমি ভলান্টারি রিটায়ারমেন্টে যেতে পারো, তুমি চাইলে এই কোম্পানিতে আর চাকরি না করতে পারো, দরকার নেই আর কি, এটা সবচেয়ে বেস্ট, 25 বছর একটা কোম্পানিতে থাকার পরে এটা সবচেয়ে বেস্ট, ছেড়ে দাও অন্য কোথাও যাও, মানে ম্যাক্সিমাম আর কি, আমরা যদি বলি অন্য একটা কিছু করা উচিত, 25 বছর অনেক, হ্যাঁ তবে এই এটা ছেড়ে দেওয়াটা সুবিধা কি,
তুমি ইয়ং থাকতে থাকতে, তোমার একটা এনার্জি থাকতে থাকতে তুমি তোমার রিটায়ারমেন্টে চলে যেতে পারতেছো, এবং তুমি একটা নতুন কাজ কর্মক্ষেত্র কিন্তু বিল্ড আপ করতে পারো। সবার জন্য হয়তো বা এটা হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে বেটার একটা অপশন। অনেকেই এটা করে এবং তারা তাদের ক্যারিয়ারটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করে নিয়ে যায়, অথবা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়, নিজেদেরই কোম্পানি খুলে ফেলে, এরকম একটা পজিশনে তারা চলে যায়। আরেকটা হচ্ছে কি, ফোর্সড। ফোর্সটা অলরেডি তোমরা বুঝতে পারছো, এই যে বয়সে পৌঁছায় গেছো, এরপরেও তুমি পোস্টে অবসর দিচ্ছ না, অবসর নিচ্ছ না, তুমি আরো অ্যাপ্লাই করলা যে স্যার আরো 2 মাস দেন, আরো 3 মাস দেন, আরো 4 মাস দেন, আরো 5 মাস দেন, আরো 1 বছর দেন। আচ্ছা স্যার এই পোস্টে তো বয়স শেষ, আরেক পোস্টে দেন, ওই পোস্টে তো বয়স আছে। বুঝতে পারছো, মানে ঘুরাইয়া পেঁচাইয়া খাওয়া আর কি, এটাকে বলা হয় ঘুরাইয়া পেঁচাইয়া খাওয়া। হ্যাঁ, তোমার তো বয়স শেষ, তোমার তো আসলে ব্রেন আর কাজ করে না, তোমার ব্রেন থেকে আর কোনো কিছু নাই, নতুন কোনো কিছু উদ্ভাবন হচ্ছে না, কোনো কাজে লাগতেছে না তোমার কিছু, তা আলটিমেটলি তারপরেও তোমাকে বসায় বসায় বেতন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সেই ধরনের একটা পজিশনে চলে যাওয়া। এদেরকে ফোর্সড রিটায়ারমেন্টে অনেক সময় ম্যানেজমেন্ট যদি ডিসিশন নিতে চায় নিতে পারে, আর যদি না, ম্যানেজমেন্ট আসলে আমার নিজেরই ম্যানেজমেন্ট, তাহলে তো আর এটা কখনোই হবে না, আলটিমেটলি ওইভাবেই থাকবে। আর এটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ড, ওই যে অনেক সময় হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেলের সার্টিফিকেট অনুযায়ী সে ফিট না, আবার বলে যে না ও ফিট, এই বয়স পার হয়ে গেছে তাও ও ফিট, এগুলো হচ্ছে ডিফারেন্ট কেস, কিছু কিছু ক্ষেত্রে এটা করা হচ্ছে। ঠিক আছে, রিটায়ারমেন্টটা বুঝতে পারতেছি, অনেকগুলো অপশন আছে রিটায়ারমেন্ট। তোমরা কোনটা নিবা যদি তোমাকে রিটায়ারমেন্ট বলে? হ্যাঁ, রিটায়ারমেন্টে যাইতে হবে। অপশনাল স্যার 2 নম্বরটাই হ্যাঁ, বেটার। 2 নম্বরটা অপশনাল, জি স্যার, গুড, এটার আগে বেটার, বুঝা গেছে? আমার স্যার বলে 1 বছর, 1 বছর হচ্ছে বেটার। হ্যাঁ, কেউ কেউ বলে না 2 বছর হচ্ছে বেটার, কেউ বলে হচ্ছে 3 বছর বেটার, আমি বলবো বছর হচ্ছে মানে 1 বছর বেটার, ইউনিট এবং ক্রস এটা করার দুই আগে না বছরে বছর? আরো বেটার, 3 বছরে বেটার আর বলা যায় না, মানে 3 বছর যখন যায় অর্থাৎ লং পিরিয়ডে যখন যায়, তখন এই এইসব জায়গা থেকে সুইচ করা খুব টাফ, বুঝতে পারছো? এইসব জায়গা থেকে সরা একটু কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। আসলে অনেকগুলো কারণ আছে, এক হচ্ছে তুমি ওই পেশাটাকে ভালোবেসে ফেলো, ওই মানুষগুলোকে ভালোবেসে ফেলো, তারপর হচ্ছে মানে একটা ফ্যামিলির মতো আচরণ করা শুরু হয়ে যায়, আলটিমেটলি সেখান থেকে আর চাইলেও আর মুভ করতে ইচ্ছা করে না, আবার নতুন একটা জায়গায় যাবা, অপরিচিত মানুষদের সাথে কাজ করবা, তাদের বিহেভিয়ার কেমন হবে, তাদের ট্রিটমেন্ট কেমন হবে, এগুলো সম্পর্কে আমরা অনেক ধরনের হেজিটেশনে ভুগি এবং আলটিমেটলি করে না। তবে অনেক ক্ষেত্রেই দেখবা চেঞ্জটা গুরুত্বপূর্ণ, 3 বছর পর পর যদি তুমি তোমার স্কিল চেঞ্জ করতে চাও, তোমার স্কিল টেস্ট করতে চাও, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কি 3 বছর পর পর ব্যাকডেটেড হয়ে যাচ্ছ কিনা, ব্যাকডেটেড মানে আমি পিছিয়ে পড়তেছি কিনা, যদিও সবকিছু নতুন নতুন হচ্ছে বাট আমি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি। তো তুমি একটা পজিশনে যত বেশি স্টে করবা তত বেশি তুমি ওল্ড হয়ে যাবা, পুরনো হয়ে যাবা, ঠিক আছে? এর চেয়ে বরং তোমার সুইচ করাটা হচ্ছে বেটার, তুমি সবসময় নতুন নতুন এনভায়রনমেন্ট পাবা, নতুন জায়গায় নতুন কিছু শিখতে পারবে, ঠিক আছে? আর কিছু প্রতিষ্ঠান আছে তোমার লং স্টে করলে বেটার, কারণ ওদের নিজেরাই ওরা ওদের এনভায়রনমেন্ট চেঞ্জ করে, ওদের ম্যানেজমেন্ট, ওদের এই সেই যা বলো, ওদের ট্রেনিং ফ্যাসিলিটি, ওদের এমপ্লয়ির রিওয়ার্ড, হ্যাঁ, তারপরে প্রমোশন, এই সবগুলো কিন্তু অনেক জায়গায় আছে, অনেক বেটার। ওখানে তুমি 25 বছর কেন, ওখানে মনে হবে যেন তুমি 100 বছর থাকতে পারলে আরো বেটার। হ্যাঁ, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ডিফারেন্ট, তাহলে ওগুলো যদি তুমি পেয়ে যাও বা কোনো একটা সময় ওইসব জায়গায় চলে যাও, তখন আর তোমার সুইচ করার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, একটার উপরে ভিত্তি করেই আসলে আমি ডিসিশন নিব না খুব তাড়াতাড়ি। স্যার যেমন আমি তোমার গতকাল তো একটা একটা উদাহরণ দিই, বিষয় নিয়ে যেমন আলোচনা হচ্ছিল। মিলিটারি ফোর্স, হ্যাঁ, আর্মিতে জয়েন করছো, তাহলে আর্মিতে জয়েন করলে 25 বছর এনাফ, 25 বছরেও যদি তুমি পোস্ট গেইন না করো, পাওয়ার না পাও, হ্যাঁ, তাহলে আর 25 বছর কেন, 30 বছর থাকলেও কোনো লাভ নেই। আর যদি তোমাকে, সাধারণত এটা হয় না আর কি, তুমি জানোই যে আর্মিতে থাকা প্লাস নেভিতে থাকা, ওরা যখন বছরের পর বছর থাকে, ওদের কিন্তু স্কিল অটোমেটিক বাড়তে থাকে, এমন না যে ওদেরকে কিন্তু আগে যে এখানে ছিল সেখানে রাখবে, বরঞ্চ
সময় যত যেতে থাকে তাদের প্রমোশন কিন্তু অটোমেটিক হতে থাকে, আলটিমেটলি ওদের আর ছাড়ার প্রয়োজন হয় না। অর্থাৎ একটা জবে যখন তারা ঢুকে একটা মিলিটারি ফোর্সে, এরপরে কিন্তু তাদের আর মানে অন্য কোনো চাকরি না খুঁজলেও চলে। তারপরেও অনেকে কি করে যে মিলিটারি ফোর্সে সে ছিল 25 বছরে, এখন বাইর হইলে তাকে কয়েক লাখ টাকা বেতন যখন অফার করে তখন তারা চলে যায়। হ্যাঁ, যে একটা ফ্যাক্টরির এজিএম, একটা ফ্যাক্টরির ডিজিএম, ইডি, এক্সিকিউটিভ ডিরেক্টর, হ্যাঁ মিলিটারি ফোর্স থেকে আসছে, মিলিটারি রুলস সে খুব ভালো জানে, কিভাবে মানুষকে চালাইতে হয়, কিভাবে মানুষকে ডিসিপ্লিন শিখাইতে হয় সে খুব ভালো জানে। এই জন্য তারা আমি ভাড়া করে নিয়ে আসলাম, ঠিক আছে আপনি ভাই চাকরি ছেড়ে দেন, আপনি আসেন, কয়েক লাখ টাকা আমরা বেতন দিচ্ছি। তো সে তখন আর ওই যে কন্ট্রোল করতে পারে না, অনেক সময় দেখা যায় যে সরকারি স্যালারি থেকে ওই স্যালারিটা বেশি হওয়ার কারণে তারা এটা ছেড়ে দিয়ে চলে আসতেছে। আবার অনেকে আছে না, সরকারি চাকরিটাও আছে প্লাস আবার বেসরকারি চাকরিও করতেছে, হ্যাঁ পাওয়ারের ব্যবহার করে বা সুযোগ সুবিধা ব্যবহার করে। আমরা এই স্টিল নাও দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ আর্মিতে সে অলরেডি জব করতেছে, বাট ওখান থেকে তারা আবার আরেক প্রতিষ্ঠানের হেড বানায় ফিরে দিচ্ছে, এরকমও আমরা অনেক জায়গায় দেখি। তাহলে এই বিষয়গুলো একটু ডিফারেন্ট, অনেকগুলো কজ আছে আর সেগুলো তোমাকে বুঝতে হবে বিষয়গুলো। আর বাকি প্রতিষ্ঠানের কথা তো বলে লাভ নেই, লামসাম অনেক ইন্ডাস্ট্রি অনেক জায়গায় আছে যেখানে বছরের পর বছর, কেন 100 বছর থাকলেও কোনো লাভ নেই। হ্যাঁ, ওরা চায় না এরকম কিছু করতে। হ্যাঁ, আবার কিছু জায়গায় আছে এন্ট্রি এন্ট্রি লেভেলে অনেক টাকা, এরপরে শেষ মানে জিরো। যেমন ব্যাংকিং সেক্টর, প্রথমে ঢুকলা 40,000 টাকা দিয়ে, এরপরে উঠতে খবর হয়ে যায়, এরপরে যে কবে বাড়বে বেতন, কবে কি হবে আর জানে না। বাট ওই যে শুরুতে একটা অ্যাট্রাকটিভ স্যালারি দেয় 1 লাখ দিয়ে, ওখানে গিয়ে স্থায়ী হয়ে যাচ্ছে, বাকি জীবন তাকে দেখা যাচ্ছে ওই যে লোনের টাকা দিয়ে, একটা বিশাল একটা লোন দিচ্ছে, ওই লোন কিনে ওইটা শোধ করতে করতে ওর জান শেষ, বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। অনেক কিছু ডিপেন্ড করতেছে এখানে। তাহলে পেনশন নিয়ে আমরা একটু সরতে পারি নাকি? জি স্যার, আওয়ার্স অফ ওয়ার্কে তাহলে আসি, আওয়ার্স অফ ওয়ার্ক, আওয়ার্স অফ ওয়ার্কে তাহলে আমরা গতকালকে বলছিলাম অনেকগুলো আওয়ার ছিল ওখানে, মনে আছে? ওই 8 ঘন্টা, দশ যে ঘন্টা, বারো ঘন্টা, এইচআর চল্লিশ আওয়ার ঘন্টা সিস্টেম, হ্যাঁ ওই অংশটা জি আরেকবার স্যার করবা, উইকলি, হ্যাঁ ওই অংশটা আরেকবার করবা। কারণ এখানে দেখছে এই যে অবস্থা দেখছো, 24 ঘন্টা ধরে কাজ করতেছি আমরা, না এখানে বলছে কি ওয়ার্কিং আওয়ার মিনস মিনস এটা মিনস অ্যাকসেপ্টিং অ্যাকসেপ্টিং টাইম ফর ইটিং অ্যান্ড রেস্টিং, এই দুইটা টাইম বাদে বাকি পুরো টাইমটাই হচ্ছে ওয়ার্কিং আওয়ার, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, আরেকটা সংজ্ঞা বলছে কি যে টাইম ডিউরেশন হুইচ দা ওয়ার্কার এমপ্লয়েড আর এট দ্য ডিসপোজাল অফ দ্য এমপ্লয়ার এক্সক্লুডিং দ্য ইন্টারভাল অ্যালাউড ফর, এখানে কথাটা এরকম আন্ডার, সরি কোথায় গেল, কোথায় কোথায় মিনস ডিউরিং এট হুইচ ডিসপোজাল, এই যে এমপ্লয়েড, এই যে ওয়ার্ক, এখান থেকে যদি লাইনটা আমি কাটি, ওয়ার্কার্স এমপ্লয়েড আর এট দ্য ডিসপোজাল অফ দ্য এমপ্লয়ার, দেখো যাকে নিয়োগ দিছি সে এমপ্লয়ারের আন্ডারে এক্সপোজ মানে ডিসপোজড, সে ওর আন্ডারে থাকতেছে কতক্ষণ, তার রেস্ট এবং মিল মানে খাওয়ার এবং বিশ্রামের সময়টা বাদে যতক্ষণ সে তার আন্ডারে থাকতেছে, এমপ্লয়ারের আন্ডারে থাকতেছে, এটাকে আমরা বলতেছি ওয়ার্কিং আওয়ার। তাহলে একটা অর্গানাইজেশনকে তুমি ওইটাকে আসলে ওয়ার্কিং আওয়ার বলা হচ্ছে। এখন আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে যদি বলো, ঢুকতে পারতেছি বাট বের হইতে পারতেছি না টাইম মতো, যদিও আমার ওয়ার্কিং আওয়ার শেষ বাট আমি বের হইতে পারতেছি না। এখন এখানে কি সমস্যা আমার, কি অদক্ষতার কারণে আমি আমার কাজটা টাইম মতো শেষ করতে পারি নাই, নাকি ম্যানেজমেন্টের কারণে আমি আমার সময়টা মতো কাজ করে বের হইতে পারতেছি না, নাকি অন্য কোনো কারণ আছে? এগুলো যদি ফাইন্ড আউট করো তখন তুমি এখানে অনেকগুলো কজ অনেকগুলো জিনিস তুমি দেখতে পারবা, এবং সেই জিনিসগুলো দেখলে তুমি আসলে একটু অবাকই হবা যে আসলে কি কাজের থেকে অকাজ বেশি আমরা করতেছি কিনা। হ্যাঁ, তোমরা আই পড়তেছো, আই না আই তোমরা তো অ্যাপারেলের, সবাই কি মেজর অ্যাপারেলের? জি স্যার, হ্যাঁ, তাহলে তোমরা আই সম্পর্কে এখন এটা সম্পর্কে জানবা, আই, হ্যাঁ টাইম, তাহলে টাইম সম্পর্কে তাহলে এখানে কথাটা আসবে যে টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, আর একটা কথা বলে জাস্ট ইন টাইম, হ্যাঁ জেআইটি, তাহলে এটা কি জিনিস? এই জিনিসগুলো আসলে হয় এখন অনেক ধরনের টাইমিং ম্যানেজমেন্টের কারণে একটা অর্গানাইজেশনকে তুমি ভালো বলতে পারো খারাপও বলতে পারো, ঠিক আছে? যার টাইম ম্যানেজমেন্ট ঠিক নাই
যার রেসপন্সিবিলিটি ঠিক নাই, যে জানে না কতক্ষণ আমার অফিস আওয়ার চালানো উচিত, কতক্ষণ চালানো উচিত না, কোন সময়টা আমার ওয়ার্কারের রেস্টিং টাইম, কোন সময়টা আমার ওয়ার্কারের খাবার টাইম, এগুলো যারা মেনটেন করতে পারে না তাদেরকে আর গুড অর্গানাইজেশন বলা যায় না, ঠিক আছে? দে আর ব্যাড অর্গানাইজেশন। এবং ইন্ডাস্ট্রিতে তুমি এই জন্য দেখবা, যত কাজের প্রেশারই থাকুক না কেন, দে হ্যাভ টাইম 30 মিনিটস, ঠিক আছে, 30 মিনিটস অর 1 আওয়ার, এটা ফিক্সড। এবং এই টাইমটা এমন ভাবে ফিক্সড, কেউ এটা কিন্তু নাড়াইতে পারবে না, বুঝতে পারছো? ইভেন মালিক পক্ষও, মালিক পক্ষ কেন, ম্যানেজার ট্যানেজার কারো কথাই কেউ শোনে না আর কি, কারণ এই টাইমটা ফিক্সড, খাওয়ার টাইম সেটা কি ব্রেক এক টাইম? ঘন্টা হ্যাঁ ব্রেক টাইম 1 আওয়ার, এটা একেবারে ফিক্সড। মানে এটা তুমি এখন মালিক শুনলেও কোনো লাভ নাই, মালিকের কথা শুনলেও লাভ নাই, একেবারে টাইম বাড়ছে, মানে 12টা বাড়ছে মানে শেষ, সবাই আউট, আবার একটা বাড়ছে তার মানে সবাই ইন, সবাই আবার কাজের মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে টাইম ম্যানেজমেন্টটা খুবই সুন্দর। 6টা বাজে ছুটি, মানে ছুটি, এটা তোমার 6টার পরে কেন থাকবে, থাকবে না, বুঝতে পারতেছো? এখন যদি তারপরে মনে হয় যে না পুরো ফ্যাক্টরি বন্ধ, তারপরে আমার যাইতে দিতেছে 9টা বাজে, তার মানে হচ্ছে কি, এগুলো হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? কারণ এই কাজ তো শেষ, সকাল 9টা থেকে রাত 6টা, সন্ধ্যা 6টা, এই টাইমে তো কাজ শেষ, বাট তুমি এখন কাজ করতেছো রাত 9টা বাজে, যেখানে পুরো ফ্যাক্টরি বন্ধ, তার মানে এই যে অবস্থা, মিসম্যানেজমেন্ট, হ্যাঁ এটাকে বলা হয়। তো আমাদের ইন্ডাস্ট্রি যেটা আমি কাজ করছিলাম সেখানে আমাদেরকে বলছিল যে আমরা এখন 10 ঘন্টায় আমরা কাজ করতেছি, মানে আমাদের ফ্যাক্টরি এখন রানিং চলতেছে হচ্ছে 10 আওয়ার্স, আমরা এখন আমাদের ফ্যাক্টরিটাকে মুভ করাচ্ছি, মানে ফ্যাক্টরিকে মুভ করাচ্ছে, দেখো ফ্যাক্টরিকে মুভ করাচ্ছে 9 আওয়ার্সে, জিনিসটা কি বুঝো কিছু? মানে স্যার সবাই যাতে আরো একটু রিল্যাক্স, মানে টাইমটা পায় আর কি, সবারই একটা অ্যালাইনমেন্ট হয় টাইমের ক্ষেত্রে। হ্যাঁ, এবং আলটিমেটলি 9 আওয়ার্সে যখন তারা সফল হবে, এরপরে তারা যাবে কত ঘন্টায়, 8 আওয়ার্স, 8 আওয়ার্স, তাদের অ্যাপ্রোচ দেখছো? জি স্যার। হ্যাঁ, স্যার এটা কি এই বাংলাদেশে? অ্যাপ্রোচটা কি বেটার? স্যার এটা কি বাংলাদেশে? হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রি স্যার নাম কি স্যার ইন্ডাস্ট্রির? ইন্টিপারেবলস, ইন্টিপারেবলস চিটং এর যেটা, আচ্ছা আচ্ছা, ওদের তো এখন ফ্যাক্টরি একটা না আর কি, আমি কাজ করছি যখন তখন ফ্যাক্টরি ছিল একটা, এখন ওদের ফ্যাক্টরি হচ্ছে 3টা, ঠিক আছে? বুঝতে পারছি, জি স্যার। দে নো হাউ টু ম্যানেজ টাইম, দে নো হোয়াট ইজ ইম্পর্টেন্ট মোর দ্যান ওয়ার্ক, কাজের থেকেও কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি 10 ঘন্টা কাজ করা মানেই ইউ আর নট দ্য গুড, ইউ আর নট দ্য বেস্ট, যাতে বুঝতে কাজের পারছি? এফিসিয়েন্সিটা অ্যাচিভ হয় ওটার কি চিন্তা? হ্যাঁ, তাহলে ওদের ওদের চিন্তা ভাবনা কেমন, আর আমরা বাঙালি মানুষ আমাদের চিন্তা ভাবনা কেমন, তোমরা এগুলো চিন্তা করে অবাক হয়ে যাবে, ঠিক আছে? হাউ মেন্টালিটি ইজ দ্য ফার্স্ট থিং টু চেঞ্জ, আগে মেন্টালিটি চেঞ্জ করতে হবে। বাঙালি, বাঙালি বস এরা কি চায়, উল্টা নাকি? জি স্যার, 10 ঘন্টা যত কাজ বেশি করে, কাজ করাইতে পারবে মনে হয় হ্যাঁ যে এখন 12 ঘন্টা কাজ করবে, স্যালারি। বুঝতে পারছো? হ্যাঁ উল্টা, 12 ঘন্টা কাজ করে, তাহলে এখন কাজ করবো কয় ঘন্টা, 14 ঘন্টা, 14 ঘন্টা, আর 14 ঘন্টা কাজ করলে এরপরে কি বলছো 16 ঘন্টা কাজ করবে কেন? এই আমেরিকায় তো 16 ঘন্টা কাজ করে নাকি? তারা তো ওটা নিজেদের মানে ওই উপযুক্ততা আছে বা তাদের একটা রিকোয়ারমেন্ট থাকার কারণে, এখানে ওয়ার্কারদেরও তো একটা স্যাটিসফ্যাকশন বা তাদের ইচ্ছার জায়গাটা থাকতে হবে। এই আমেরিকানরা কি 16 ঘন্টা কাজ করে তোমার কি মনে হয়? স্যার যদি ওভারটাইম করে আর কি, ওটার কথা বললাম আর কি, অনেকে ওভারটাইম বা আরে না, ওভারটাইম করলে, ওভারটাইম করবোটা কেন আমি, আরে আশ্চর্যজনক কারবার, মানে যদি আর্নিংটা বেশি পাওয়ার জন্য আর কি, কোনো অনেকে আর্নিং এর কোনো বেশি না, তোমার এখন 10 ঘন্টায় যে স্যালারি আমি দিচ্ছি, 8 ঘন্টা তো আমি সেই স্যালারি দিব, 9 ঘন্টা তো আমি সেই স্যালারি দিব, কি বলো তুমি? তুমি তো আবার উল্টা বলতেছো, তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে বাঙালি ম্যানেজমেন্টের কথা, এই ম্যানেজমেন্টের কথা বলতেছে, 12 ঘন্টায় কাজ করবে, 16 ঘন্টায়, 14 ঘন্টায় কাজ করবে, ওই একই বেতনে কাজ করবে, বুঝতে পারতেছো বিষয়টা? জি স্যার। ভুলটা কোথায়, না মানে হচ্ছে টাইম আমি বলবো ম্যানেজমেন্টের যে ভুলটা, বুঝতে পারছো? মানে
আওয়ারলি বেসিসে করে, তাহলে হচ্ছে যে অনেকে মানে বেশি ওভার টাইম করে না, যে যাতে আর্নিংটা বেশি পায়। হ্যাঁ আমেরিকা, তোমাদেরকে এই জন্যই তো বলি যে আমেরিকা কি ভালো কিনা। আমরা তো বলি আমেরিকায় সবাই এই সবাই ওই সবাই এই সবাই ওই, এখন আমেরিকা কি ভালো যেখানে তোমার কাজের প্রেশার হচ্ছে 16 ঘন্টা পার আওয়ার, মানে পার ডে? হ্যাঁ, নাকি জাপান ভালো? কে এইট আওয়ার্স? জাপান তো স্যার ওরা বেশি কর্মঠ ওরা। হ্যাঁ বেশি কর্মঠ, কারণ ওরা এরা করে একটা চাকরি, ওরা করে তিনটা চাকরি, বুঝতে পারছো? জাপানের লোক বাচ্চা কাচ্চা নেয় না, এই কারণে যে বাচ্চা কাচ্চা নিলে তারা কাজ করতে পারবে না। হ্যাঁ, কারণ ওদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আর কি, ওরা এই টাইমটা 100% ইউজ করে। 8 ঘন্টায় একটা চাকরি করে, আরেকটা আরেক জায়গায় গিয়ে আবার 8 ঘন্টা চাকরি করে। তাহলে স্যার বিয়ে করার দরকারই তো নেই স্যার ওদের, কোনটা? তাহলে স্যার তুমি ওদের তো বিয়ে তুমি তো করার 14 ঘন্টা দরকার। এই যে এই ফ্যাক্টরিতে তো তুমি 14 ঘন্টা কাটাই দিচ্ছ। তুমি তো একদিকে স্যালারি কম পাইতেছো, একদিকে তোমার লাইফ স্টাইল গরিবের মতো, আরেকদিকে হয়েছে কি কাজ করতেছো গাধার মতো, এরপরে জীবনটা হয়েছে তেজপাতার মতো না? ফিলিংস নাই তোমার লাইফে, লাইফ তো উল্টা, ওদের লাইফ তো অন্যরকম। ওদের লাইফ 8 ঘন্টায় সে বস, আরেক জায়গায়ও বস, বুঝতে পারছো? এরপরে বছরের ছুটি হচ্ছে 2 মাস, ঠিক না? বছরের বুঝতে ছুটি পারছি। কত? 1 বছরে কিন্তু তারা 2 মাস ছুটিতে সারা কাটায়। সারা বছর ইনকাম করবে স্যার, বছরে 2 মাস ছুটি কাটাবে, তখন ভাঙবে হ্যাঁ এগুলো। সেই রকম। তার মানে কি ওরা কি এই এই মাঝখানে কি ছুটি কাটায় না? অবশ্যই কাটায়, তাদের তো এত প্রেশার নাই। তোমরা যত ভাবো যে অনেক প্রেশারে ওরা কাজ করে, না, কারণ তারা জানে একজন মানুষ কিভাবে কাজ করে, কতটুকুতে রিল্যাক্স থাকে, আর্গোনোমিক্স কি, আর্গোনোমিক্স কি জিনিস। হ্যাঁ, একটা মানুষ কতক্ষণ কাজ করলে যাতে টায়ার্ড না হয়ে যায়, সে যাতে বোরিং না হয়ে যায়, তার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা। আলটিমেটলি আবার টাইম মতো সে কাজ করে বেরো হয়ে যেতে পারতেছে, এমন না যে তার 8 ঘন্টার পরে আবার এক্সট্রা কাজ করতে হচ্ছে, কোনো কাজ জমে আছে আজকে পারলাম না আবার কালকে এসে আবার এখান থেকে শুরু করবো, না। ওদের প্রত্যেকটা জিনিস একেবারে ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড। 8 ঘন্টা 8 ঘন্টাই, 1 মিনিটও না, ঠিক আছে? আর সরকারি চাকরি, সরকারি চাকরি না, আবার বাংলাদেশের সরকারি চাকরি না যে 5টায় ছুটি 2টা বাজে বের হয়ে গেছি, ঠিক আছে, আবার 10টায় অফিস ঢুকলাম 12টা বাজে, এরকম অফিস না আবার, ঠিক আছে? তাহলে আমি কি এই 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 জিনিসটা ক্লিয়ার করতে পারছি? আওয়ার্স অফ ওয়ার্ক, এটা নিয়ে অনেক কথা আছে, অনেক জিনিস আছে, এগুলো নিয়ে আসলে তোমাদের জানা উচিত, পড়া উচিত। প্লাস তোমার একটা ফ্যাক্টরিতে তুমি বুঝতে পারবা যে এই ফ্যাক্টরির অবস্থা কি, ও আসলে কি ভালো হবে না খারাপ হবে, ওর আন্ডারে চাকরি করে আদৌ কি লাভ হবে কিনা, এগুলো সব তুমি ওয়েল ডিফাইন্ড নিজেকে নিজে যাচাই করতে পারবে। তাহলে আমি কি করতে পারতাম দেখো, 10 ঘন্টা থেকে আমি 8 ঘন্টায় চলে আসতে পারতাম এবং অনেক রিল্যাক্সে চাকরি করতে পারতাম, বুঝতে পারছো? জি স্যার, একটা ইন্ডাস্ট্রি 8 ঘন্টা যদি চলে আসে, তুমি কিন্তু অনেক রিল্যাক্সে কাজ করতে পারবে। আচ্ছা, এরপরে ফ্যাক্টরি, এখন কথাটা আসে ফ্যাক্টরি, ফ্যাক্টরি কি জিনিস, ফ্যাক্টরি কাকে বলে আসলে? এখানে যেখানে বলছে, যেখানে জেনারেলি 5 অর মোর ওয়ার্কার্স রিমেইন এঙ্গেজড ইন এ ওয়ার্ক অন এ এনি ডে অফ দা ইয়ার, তাহলে একটা বছরের মধ্যে যদি 5 জন বা তার চেয়ে বেশি মানুষ একটা জায়গায় এঙ্গেজ থাকে, তখন তাকে আমরা ফ্যাক্টরি বলি। তাহলে বুঝতে পারতেছো খুব ছোট্ট একটা ফ্যাক্টরি হইতে পারে, নাকি? কিন্তু স্যার 5 জনের ব্যাপারটা বুঝলাম না, এখানে 5 জন দিয়ে কেন ডেফিনেশনটা সেট করা হলো? মানে এটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট হতে হবে, অবশ্যই ম্যানুফ্যাকচারিং প্লান্ট হতে হবে, এবং সেখানে 5 জনও থাকতে পারে, 5 জন যে কোনো কিছু তৈরি করতে পারে আর কি, একটা প্রোডাকশন তারা 5 জন মিলে করতে পারে।
ঠিক আছে, যেমন তোমার আমি যদি ফুড ফুড ফ্যাক্টরির কথা বলি, খাবার তৈরি করে, তাহলে খাবার তৈরি করতে গেলে বেকারি, একটা বেকারিতে কয়জন লোক লাগবে? বেশি লাগবে না কিন্তু, একজন একটু রেসিপি বানাবে, একজন একটু রান্না করবে, এই মানে খুব বেশি লোক এখানে দরকার নেই আর কি। ঠিক আছে না, জি স্যার, চাইলে এটা করতে পারো আর কি, মানে অল্প মানুষের মধ্যেই কিন্তু ফ্যাক্টরি হয়। আবার আমাদের দেশে যেরকম আছে 3,000 4,000 ওয়ার্কার, বা ইভেন কম্পোজিট ইন্ডাস্ট্রি, মানে 4-5টা ফ্যাক্টরি মিলে একটা ফ্যাক্টরি এরকম আর কি, এটাও হইতে পারে ওইটাও হইতে পারে, অনেক কিছু। তবে মিনিমাম 5 জন দিয়েও ফ্যাক্টরি হয়, তার মানে বুঝতেই পারতেছো একেবারে ছোট পরিসরে। তোমরা এখন একটা ক্লাসে আসো 40 জন 20 জন, তার মানে এখানে 4টা ফ্যাক্টরি হইতে পারে, ঠিক না? জি স্যার, যে কোনো ধরুন 5 জন আমরা ফ্রেন্ড মিলে একটা হ্যাঁ ফ্যাক্টরি করে ফেলবো। 5 জন ফ্রেন্ড মিলে আমরা কিন্তু একটা একটা করে ফ্যাক্টরি দিতে পারি, এবং সেই ধরনের স্কিল বা সেই ধরনের পারফরমেন্স যদি আমরা দেখাইতে পারি, এটা সম্ভব, অসম্ভব হবে না। ইভেন 2 জন 2 জন মিলেও তোমরা রানিং করতে পারো, যদি তোমরা আরো 3 জনকে দিয়ে কাজ করাও, ঠিক আছে? বিষয়টা এরকম আর কি। ঠিক না, জি স্যার, ওকে, তাহলে ফ্যাক্টরি আমরা মানে একটা আইডিয়া পেলাম, যে মানে আমরা, এটা আমারও ধারণা ছিল না একটা সময় এই এই সাবজেক্ট পড়ার আগে, হ্যাঁ, ফ্যাক্টরি এত ছোট করে হইতে পারে। আচ্ছা, অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্টের ওয়ার্ডটা আসতেছে, সেটা হচ্ছে কত, ওই যে 18 ইয়ার্স ওল্ড, ওই যে আমরা কতদিন বলছিলাম যে 14 বছরের আগ পর্যন্ত বলছি চাইল্ড, আর 14 থেকে 18 বছরের মাঝখানে যারা আছে তাদেরকে আমরা বলছি অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট, হ্যাঁ, অ্যাডোলেসেন্ট যেটা বলো, দেখতে অনেকটা কৈশোর, বাংলায় যদি বলো কৈশোর, ঠিক না? এদের বয়স মানে মনে হয় বাচ্চা, আসলে বাচ্চা না আর কি, মোটামুটি তারা, তাদেরকে দিয়ে কাজ করানো যায়, এবং আসলে তাদের এনার্জি অনেক, তুমি যদি, আমি যদি বলি দে আর এনার্জেটিক, হ্যাঁ, খুবই এনার্জেটিক, তো তাদেরকে যদি আমরা আমাদের ওয়ার্কিং ফোর্সে ইউজ করতে পারি বেটার। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে হচ্ছে কি, আমরা কিন্তু অলস, বা আমরা কিন্তু কর্মক্ষম হই না, অনেকটা সময় চলে যায় আমাদের, আমরা মনে করি এখন গ্রাজুয়েট হচ্ছি প্রায় 26 বছর 24 বছর এরকম সময়ে, তাহলে 26 বছর অনেক লম্বা সময়, ঠিক আছে? এই সময় পরে যখন আমরা বেরোচ্ছি পৃথিবীর, বা পৃথিবীর এই অপশনগুলোতে, অলরেডি আমরা কিন্তু অনেক বছর পিছিয়ে যাচ্ছি আমাদের জেনারেশন থেকে, আমরা ব্যাকডেটেড হয়ে যাই এর মধ্যে অনেক সময়, পড়তে পড়তে ব্যাক গিয়ারে চলে যাচ্ছে, তারপরে আমরা একটা জব সেক্টরে যখন ঢুকি তখন আসলে অনেক পিছিয়ে যাচ্ছে। এখন ওরা যখন অল্প বয়সে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, চাইল্ড মানে 14 বছর 14 বছর থেকে যখন ওরা জব ফিল্ডে ঢুকতেছে, তার মানে আলটিমেটলি তোমার থেকে প্রায় কি বলবো, কত, 10 বছর না, 10 বছর আগায় আছে নাকি, 10 বছরও না, 12 বছর নাকি, কি হিসাব জি স্যার, করতেছে, 12 বছর, 10 বছর, তাহলে 10 বছর 12, সে কিন্তু তোমার থেকে অ্যাডভান্স, বুঝতে পারছো? আমি কি বুঝতে পারছি তোমাদেরকে? জি স্যার, আমাদের দেশটা এই জন্য কিন্তু অনেকটা পিছায় আছে, অনেক সময় আমরা বলে যে স্যার বাংলাদেশ তো পিছায় আছে, আমরা পিছায় আছি, আরে আমরা পিছায় থাকবো না তো, কারা পিছায় থাকবে, আমরা তো পিছায় থাকবো, এটা স্বাভাবিক। হ্যাঁ, তুমি তোমার জেনারেশনটাকে পিছায় রাখছো, এডুকেশন সিস্টেমটা পিছায় রাখছো, 26 বছর 26 বছরের আগে মাস্টার্স পাস করতে পারবে না, পিএইচডি করতে পারবে না, পিএইচডি করতে তো বুড়া হয়ে যেত, হ্যাঁ, 40 বছর হয়ে গেছে শেষ, ও তো মনে করো আরো পিছায় গেছে অলরেডি, হ্যাঁ, ওরে দিয়ে আর হবেটা কি? তো বিষয়গুলো হচ্ছে এরকম আর কি, যে আমরা ব্যাকডেটেড হয়ে যাচ্ছি, আমাদেরকে আপডেটেড যদি থাকতে হয় আমাদেরকে ওয়ার্ক ফোর্সে আগে ঢুকতে হবে, এবং তারপরে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টে যাইতে হবে, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, দেন তুমি এটা আগে যাবে। ইদানিং আমরা হয়তো আগে গেছি, অনেকে বলে যে হ্যাঁ ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে, আসলে ডিজিটাল জিনিস এক কথা, আর এই এই জায়গাটায় জিনিসটা অন্য একটা জিনিস, হ্যাঁ, হাতে একটা মোবাইল থাকা আর ওই তোমার নেটওয়ার্ক থাকাই মানে হচ্ছে আপডেটেড না, আপডেটেড মানে অন্য কিছু এখানে রিলেটেড, এটাকে ওইটার সাথে তুলনা করলে ভুল, অনেকে এটা ভাবতেছে যে অনেক আগে গেছে, অনেক আগে গেছে, আসলে এই এই জিনিসটা আগানো আর ওই জিনিসটা আগানোর মধ্যে পার্থক্য আছে। ফেসবুক চালানো কন্টিনিউয়াস, এটা আসলে আগানো বলে না, আগানো জিনিসটা ডিফারেন্ট, স্কিলগত দিক থেকে কিন্তু আগাইতে হবে, হ্যাঁ, পারফরমেন্সের দিকের দিক থেকে, ভিশনের দিক থেকে, অবজেক্টিভের দিক থেকে, এইসব দিকে আমাদের আগাইতে হবে।
আচ্ছা, এরপর আমরা একটু গ্র্যাচুইটিতে আসি। গ্র্যাচুইটি বলতে কি বোঝাচ্ছে? বোনাস, এই যে আমরা বলি বেনিফিট, একটা বোনাস, সেটা সেটা কি রকম? গ্র্যাচুইটি মিনস ওয়েজেস পেয়েবল অন টার্মিনেশন। তোমাকে যদি চাকরি থেকে বাদ দিয়ে দেয়, তখন যদি তোমাকে কোনো একটা ওয়েজ দেয়, একটা অ্যামাউন্টের পেমেন্ট করে, তখন সেটাকে আমরা বলি গ্র্যাচুইটি। অর্থাৎ ওয়ার্কটা একটু ডিফারেন্ট। ওয়ার্কার হুইজ শেল বি ইকুইভ্যালেন্ট নট লেস দেন 30 ডেজ ওয়েজেস, অর্থাৎ এক মাস যদি তুমি বলো, এক মাসের একটা বেতন দিতে হবে, ঠিক আছে? এবং এটা কে পাবে? যে কিনা 6 মাস কমপক্ষে কাজ করছে তোমার ইন্ডাস্ট্রিতে। এর আগে গেলে হয়তো ওরা দিব, বাট অ্যাটলিস্ট 6 মাস যারা করছে তাদেরকে তুমি চেষ্টা করবা এক মাসের বেতন দিয়ে তারপরে বের করতে। অর্থাৎ তাকে যদি তুমি বের করে দিতে চাও, তাহলে তাকে যাতে এক মাসের স্যালারি দিয়ে বের করো, কারণ হঠাৎ করে যদি তাকে বের করো, সে একটা নতুন কাজ খুঁজে পাইতে তার একটু সময় লাগবে। তো তুমি আর যদি কিছু টাকা মানে পেমেন্ট এক্সট্রা করে দাও, তাহলে সেটা সে দিয়ে এক মাসের মধ্যে সে একটা নতুন কাজ আশা করি খুঁজে পাবে, এরকম একটা বিষয়, এরকম একটা রুলস আছে। আরেকটা হচ্ছে কি, যদি 6 মাস হয় ইন কেস অফ মোর দ্যান 10 ইয়ার্স, যদি 10 ইয়ার্স হয় তাহলে তখন আমরা 30 দিন না, প্রায় 45 দিন। ইভেন তোমরা জানো যে সরকারি জব গুলো যদি হয়, ওখানে দেখবা 6 মাস, 4 মাস, ইভেন 6 মাসের কথা বলছি, হ্যাঁ ঠিকই আছে, 2 মাস এক্সট্রা ছুটি। আমি তোমাদেরকে বলি, আমার আব্বু যেরকম অবসর যখন যায়, 2 মাস ছুটি, হ্যাঁ 2 মান্থ, এটা হচ্ছে ছুটি। ছুটির পর থেকে শুরু হবে 4 মাস থেকে 6 মাসের একটা কি পেরিয়ড, মানে এই পেরিয়ডটা কিন্তু শুরু হয়, মানে তোমার চাকরি ছাড়ার আগে, এই পিরিয়ডটা শেষ হওয়ার পরে তুমি কিন্তু অবসরে যাচ্ছ, কারণ তুমি অলরেডি 30 বছর তোমার শেষ লাইফের। তোমার 30 বছর শেষে তোমাকে যখন আমি চাকরি থেকে অবসরে নিব, তখন কিন্তু তোমার একটা নতুন জায়গায় মানে কি নিজেকে গুছিয়ে নিতে কিন্তু সময় লাগে। এই সময়টা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো দেয়, যেটা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেয় না, ঠিক আছে? এই জন্য সবাই কিন্তু সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে চায়, যে সরকারি জব, সরকারি জব, সরকারি জব, মানে ওরা এত চিন্তা করে, চিন্তা করতে করতে ওদের লাইফ শেষ, হ্যাঁ, যে আমার একটা সরকারি চাকরি না হইলে আমি মারা যাব, বিষয়টা এরকম হয়ে গেছে। কিন্তু এই কাজটা কিন্তু বেসরকারি জায়গাতে চাইলে আরো বেটার করা যায়, যেখানে মাত্র 6 মাসের জন্য তোমাকে যদি এই বেনিফিটটা দেয়, তাহলে তুমি যদি 30 বছর কাজ করো, তাহলে তোমাকে বেনিফিটটা আরো ভালো দেওয়ার কথা না? বাট সেই অর্গানাইজেশন গুলো দায়িত্ব নিতে চায় না, যার কারণে সমস্যাটা বেশি, ওরা দায়িত্ব নিতে চায় না। তো দায়িত্বটা যদি নেয়, তাহলেই কিন্তু আসলে এই সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে যায়। তো আমাদের এইদিকে এইসব জায়গায় তোমরা যদি ফ্যাক্টরি দাও ছোটখাটো, তাহলে তোমরা এই সব জায়গায় একটু খেয়াল করবে যে তোমার এমপ্লয়ীদের ক্ষেত্রেও তুমি একটু নজর দিবা, তোমার এমপ্লয়ীদের সুযোগ সুবিধাগুলো দিকে, তারা কিভাবে চলবে বা তাদের ফিউচারটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার, আমাদের দেশে হচ্ছে কি, যতটুকু লাগে তার থেকে কম দেয়া হয়, মানে এমনি চলতে পারে না আর কি, এমনি চলতে পারে না, এরপরে দেয় কম, মানে ও সারা জীবন কেন, 30 বছর যদি সে চাকরিও করে, তাও সে কিছু করতে পারে না, হ্যাঁ, যদি না সে কিছু নিজে পার্সোনালি কিছু সেভিং না করে, নিজে থেকে কিছু সেভ না করে, তাহলে কিন্তু সে আর কিছু পাচ্ছে না। আচ্ছা, রিট্রেন্সমেন্ট কি? রিট্রেন্সমেন্ট মিন দ্য টার্মিনেশন বাই দ্য এমপ্লয়ার অফ সার্ভিস ওয়ার্কার অন দ্য গ্রাউন্ড অফ নিডলেসনেস। এটা টপিকটা একটু ডিফারেন্ট, ওখানে বলছি আমি টার্মিনেশন করে দিছি, ওকে, আর এখানে আমি টার্মিনেশন করতে চাচ্ছি না, কিন্তু আমার ওয়ার্কার বেশি, প্রয়োজনের থেকে বেশি ওয়ার্কার, তখন আমরা নিডলেসনেস, আমার প্রয়োজন নাই আর ওয়ার্কার, তখন আমরা যদি টার্মিনেট করি, তখন তাকে বলা হয় রিট্রেন্সমেন্ট, হ্যাঁ, যেটা সরকারি প্রতিষ্ঠানে বলা হয় ওএসডি করে দেয়, ওএসডি, হ্যাঁ, বসায় রাখে, তোমার তো কাজই নাই, তুমি কি করবা, তার চেয়ে বরং তুমি ওএসডি হও, মানে কাজ ছাড়া সে বেতন নিচ্ছে যদিও, বাট একটু সমস্যা। আর বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের লোক সাধারণত রাখে না, বলে যে স্যার আমরা তো আর পারতেছি না, আপাতত রিজাইন করেন, বা ওই যে ওই যে কতগুলো শর্ত আছে সেগুলো মাইনা, তারপরে চলে যায় আর কি, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, ঠিক আছে? ট্রেড ইউনিয়নের কথা গতকালকে বলছি, আর একটা ডিসচার্জের কথা যদি আসো, ডিসচার্জ সরাসরি ডিসচার্জ করে দেওয়া, তবে এটার ক্ষেত্রে একটু ভিন্ন জিনিস, একটা হচ্ছে ফিজিক্যাল অর মেন্টালি ইনক্যাপাবিলিটি অর ইল হেলথ সার্টিফাইড বাই দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে? যদি ফিজিক্যাল মেন্টাল কোনো একটা রিজনে তাকে আমরা বের করে দিই, তখন তাকে বলা হয় ডিসচার্জ, অপমানজনক ভাবে না, কিন্তু ছাটাই যেটা আমরা বলি সেটা কিন্তু না। এখানে বলা হচ্ছে কি, যদি
ক্যাপাবিলিটি তার না থাকে, তখন আমরা তাকে বের করি অনেক সময়, তখন সেটাকে ডিসচার্জ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে অনেকগুলো টার্মস আমরা একটু দেখলাম। গো স্লো, এগুলো স্ট্রাইক, গ্রো স্লো এটা সম্পর্কে তোমরা জানো, হোয়াট ইজ গ্রো স্লো? একটা প্রোডাকশনে তুমি আসো, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইন্ডাস্ট্রির কোনো সমস্যা নাই, বাট সবাই কিন্তু কাজ করতেছে আস্তে আস্তে, প্রোডাকশন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, বুঝতে পারতেছো? কোনো ফল্ট নাই, মেশিন সব ঠিক আছে, মেশিন সব ঠিক আছে, ফেইলার ডিফেক্ট ইন পাওয়ার সাপ্লাই এগুলো কিচ্ছু নাই, বাট তোমরা কি করতেছো, প্রোডাকশন কম দিচ্ছ, বুঝতে পারছো? যাতে লিড টাইমটা বেড়ে যায় আর কি। না না, লিড টাইম না, এটা তো একটা দাবি, দাবি আদায় করার সময় আমরা কি করি, ওটাই আর কি, যাতে গো স্লো করি না? হ্যাঁ, যে স্যার আমাদের বেতন বাড়ান, বেতন না বাড়লে কিন্তু এই যে ঠিক আছে, এরকম কিছু কাজ আমরা করি আর কি। তো এইসব কাজ অনেক সময় করে গো স্লো, আসলে এটা শুধু স্যালারির কথা বলছি, বাট এরকম অনেকগুলো কারণ আছে। সেই ধরনের ঘটনা যদি ঘটে ইন্ডাস্ট্রির মধ্যে, তখন আমরা গো স্লোতে প্রথমে শুরু হয়, গো স্লো মানে আগে আসতে, আগে দেখো তারা মানে কিনা, যদি ওরা ঠিক হয়ে যায় এর মধ্যে, তাহলে তো আর আমাদের আর কোনো কিছু করা লাগতেছে না। এরপর যদি ঠিক না হয়, তাহলে তুমি স্ট্রাইকে যাবা, স্ট্রাইক, হ্যাঁ, অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ক বাই এ বডি অর পার্সন এমপ্লয়েড ইন অ্যান এস্টাবলিশমেন্ট অ্যাক্টিং ইন কম্বাইনিং অর কনসার্ন রিফিউজাল, একেবারে রিফিউজ করে দিচ্ছি, কোনো কাজই করবো না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে না, প্রোডাকশন বন্ধ আর কি। প্রোডাকশন বন্ধ আর কি, এটা হচ্ছে স্ট্রাইক। ডিসমিসালের এখানে আর একটা আছে, আর একটা ডিসমিসাল, ওটা কি বলছে, ডিসচার্জ। হ্যাঁ, ওয়ার্ডটা কিন্তু মনে রেখো, ডিসচার্জ। আর এটা বলছে কি, ডিসমিসাল, ডিসমিসাল হচ্ছে মিসকন্ডাক্ট অর সিরিয়াস অফেন্স, কোনো অপরাধ যদি করে তখন, তখন হচ্ছে ডিসমিস। আচ্ছা, ওই স্ট্রাইকের মধ্যে একটা গেছে, আর এখন একটা স্ট্রাইকের কথা বলা হচ্ছে। দেখো, স্ট্রাইক মিনস স্ট্রাইক ডিক্লেয়ার্ড কমেন্সড উইদাউট উইদাউট এনি নোটিস, অর্থাৎ মালিক পক্ষকে তুমি না জানাইয়াই সরাসরি স্ট্রাইক করা শুরু করে দিছো, এটাকে বলা হয় ইলেগাল। তবে জানাই যদি করতা যে স্যার দেখেন আমাদের এই দাবিগুলো আছে, আপনি একটু দেখেন, দেখলো না একদিন দুই দিন তিন ওয়ার্নিং দিন, দিয়ে আর স্যার কি, যে আপনাকে তো আমি আগে স্ট্রাইকে বলছি দেখে যাবো। নাই, হ্যাঁ অনেকদিন ধরে দেখে নাই, তখন যদি তুমি স্ট্রাইক করো, সেগুলোকে আমরা বলি অনেকটা বৈধ আর কি, যে তুমি তো দেখো নাই, তাই আলটিমেটলি তো স্ট্রাইক তো হবেই, শ্রমিক অসন্তোষ আছে, তুমি সেটা মিনিমাইজ করো নাই, তাহলে এটা তো বাস্ট হবে। তারপর হচ্ছে লক আউট, ইলেগাল লক আউটে একই কথা, ওই যে তুমি ডিক্লেয়ার করে দিলা, লক আউট করে দিলা, মানে সব তালাবদ্ধ মারে দিলা নোটিস ছাড়া, হ্যাঁ, যায় দেখলা অফিসে গিয়ে তালা মারা, কি হলো, কে মারছে, ওয়ার্কাররা মারছে, তাহলে ওয়ার্কাররা তালা মারার মানাটা কি, ওই যে ফ্যাক্টরি কে ওরা চালাইতে দিবে না, বুঝতে পারতেছো বিষয়টা? এটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট। হ্যাঁ, ওরা ফ্যাক্টরি বন্ধ করে দিছে মানে মালিককে ঢুকতে দিবে না, অথবা মালিককে ভিতরে রেখে তালা মারিয়ে দিছে, মানে এরকম লকডাউন আর কি, অনেকগুলো লক 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 আউট আছে, ঠিক আছে, যে তালা মেরে দেয়, এ হবে না। আর আর কয়েকটা টার্ম আমি স্কিপ করছি, এগুলো তোমরা অলরেডি জানো, যে শিফট 8 ঘন্টা এটা জানো তোমরা, তারপরে উপরে একটা টার্ম ছিল না, ডে, ডে তো জানো, ডে অলরেডি বলছি আমরা। আচ্ছা, ডে এর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা শুরু হয় কখন, শেষ হয় কখন, এই যে শুরু হয় কখন, 6টা বাজে, হ্যাঁ, ডে মিনস এ পিরিয়ড অফ 24 আওয়ার্স ফ্রম 6 AM শিফট, তাহলে শিফট হচ্ছে 8 ঘন্টা না, ওই যে শুরু হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা করে করে শুরু হবে। তারপরে আমরা যদি একটু চলে আসি শিফটের পরে, উইক 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 কোথায়, লক আউটও আমরা বুঝছি, চাইল্ড উইক, উইকের ক্ষেত্রে যে দেখো 6 PM এটা শুরু হবে কোথায়, 7 ডেজ, 7 ডেজ শুরু হবে 6 PM থেকে, ফ্রাইডে, ফ্রাইডে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে, নেক্সট ফ্রাইডে সন্ধ্যা 6টায় এসে শেষ হবে, এটাকে বলা হচ্ছে উইক। হ্যাঁ, আমাদের দেশে আমরা শুরু করি কিভাবে, বৃহস্পতিবার, না বৃহস্পতিবারে শেষ হয়, বাট এটা আসলে শুরু হয় মেইনলি শুক্রবার 6টা থেকে, পরের শুক্রবার আসা পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা উইক টুইক এগুলো সম্পর্কে জানলাম, এরপরে আমরা যদি আর ট্রান্স আর মাঝখানে মাঝখানে ট্রান্স যেগুলো বাদ দিছি, ম্যাটারনিটি বেনিফিট, এটা আমরা একটা চ্যাপ্টার করব, তখন এটা আসবে, এটা নিয়ে এমনিও জানো তোমরা যে মাতৃকালীন যে ছুটিটা, হ্যাঁ, 6 মাস দেওয়া 3 মাস, হয়, 4 মাস, হ্যাঁ, এটা আমরা অনুযায়ী ছয় শিখবো, মাস 6 মাস বা 4 মাস। তারপর হচ্ছে অ্যাডাল্ট, আমরা এখনো জানি অ্যাডাল্ট কে, 18 বছরের যারা উপরে থাকবে তাদেরকে অ্যাডাল্ট বলতেছে। এরপরে আমরা ওয়েজেস,
ওয়েজেস একটা ইম্পর্টেন্ট জিনিস, ওয়েজেস এই জিনিস ওয়েজ, ওই যে বলে না একটা বলে স্যালারি একটা বলে ওয়েজ, তাহলে কোনটা স্যালারি আর কোনটা ওয়েজ? তোমরা অনেক সময় শুনবা যে স্যালারি হচ্ছে মাসিক ভিত্তিক আর ওয়েজ হচ্ছে ডেইলি, ডেইলি বেসিস, এই ধরনের কয়েকটা কথা এখানে আছে। তো এখন এখানে কয়েকটা জিনিস আছে যে ডাজ নট ইনক্লুড দা ফলোয়িং মানি, তাহলে একটা ওয়েজের মধ্যে, ওয়েজের মধ্যে কি জিনিস দেয় না, এটা একটা মজার জিনিস। ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু দেখি, তাহলে বাকি উপরের অংশটাও তোমার পড়া হয়ে যাবে। দেখো এখানে বলছে কি, হাউস অ্যাকোমোডেশন, বাসা ভাড়া তোমাকে দিবে না, ঠিক আছে, লাইট ওয়াটার মেডিকেল ফ্যাসিলিটিস অ্যান্ড আদার অ্যামিনিটি, এগুলো কিছুই তোমার ওয়েজের মধ্যে দিবে না। এনি সাবস্ক্রিপশন পেইড দা পেইড বাই দা এমপ্লয়ার টু এনি পেনশন ফান্ড, ওই যে পেনশন ফান্ড ওদের থাকে, এটা থাকে না যদি তুমি ওয়েজ দাও, ওদের কোনো পেনশন ফান্ড থাকে না, অর্থাৎ ওদের এগুলো সব ওই ফান্ডের মধ্যেই শেষ। এরপর হচ্ছে স্যার অনেক ট্রাভেলিং জায়গায় অ্যালাউন্স, আছে হচ্ছে উইকলি টিএটিই পেমেন্ট বলে করে, অনেক সেটা সময়, কি স্যালারির ভেতরে যাবে না ওয়েজেস ভিতরে? উইকলিটারে তুমি স্যালারি বলতে পারো না আর কি, ওইটাও আসলে ওরকমই, বুঝতে পারছো, উইকলিটাও ওইরকমই, উইকলিটা হচ্ছে সেম উইকলি জিনিসটা, অর্থাৎ উইকলিটা যদি আমরা বলি, উইকলিটা হচ্ছে মানে ওয়েজ এবং স্যালারির মাঝখানে আর কি, না ওয়েজ না স্যালারি কোনোটাই বলা যাবে না আর কি, ঠিক আছে, বরং তুমি বলবা যে পার উইক, আমরা হচ্ছে কি পেমেন্ট পার উইক এভাবে বলতে পারো, ওয়েজ বলা যায় না, ওয়েজটা হচ্ছে আসলে দৈনিক, দৈনিকই যেটা দেয়া হয়, ঠিক আছে। আবার বিদেশে যদি তুমি যাও আরেকটা ঘটনা দেখবা, সেটা হচ্ছে পার আওয়ার, হ্যাঁ পার আওয়ার বেসিসে, ঠিক না, ওদের পেমেন্ট আবার আরেক সিস্টেমে, ওদেরটা তুমি ওয়েজও বলতে পারবে না, ওটা হচ্ছে পেমেন্ট পার আওয়ার, প্রতি ঘন্টায় তোমাকে পেমেন্ট করতেছে, তোমার কাজ শেষ, তুমি এত ডলার নিয়ে যাও, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গা আছে কি ডলারেও, ডলারে পেমেন্ট না, পেমেন্টটা হচ্ছে কি অ্যাসাইন্ড, এই কাজটা করবা তারপরে এত টাকা পাবা, এই যে এটাকে বলে কন্ট্রাকচুয়াল বা সামথিং, না আমরা এটা হইতে পারে 1 মাসের, এটা হইতে পারে 1 বছরের, 3 বছরের, ঠিক আছে, হ্যাঁ এটাকে বলে কন্ট্রাকচুয়াল, যে কন্ট্রাক্ট বেসিসে আমি তোমাকে স্যালারি দিচ্ছি 1 বছরের জন্য, তুমি চেয়ারম্যান, 1 বছর পরে তুমি যত বেশি করো না কেন তোমার চেয়ারম্যানশিপ বাদ, বুঝতে পারতেছো, এরপরে রেনুয়াল, রেনুয়াল হবে যে ঠিক আছে তোমার রাখবো কি রাখবো না, তারপরে তোমাকে কন্ট্রাক্ট সাইন করাই দিয়ে পরের বছর আবার ঠিক হবে, বুঝতে পারতেছো, কারণ এক একটা অর্গানাইজেশন এক এক ভাবে তার পলিসি ঠিক করে যে আমি কোনটা আমার জন্য বেটার হয়, কোনটা থেকে আমি আউটপুট বেশি পাবো, সেইভাবে তারা কিন্তু এটা অ্যাসাইন করে। এবার বলেছে কি এ সাম পেইড টু এ ওয়ার্কার টু ডিফ্রে স্পেশাল এক্সপেন্সেস এন্টাইটেল টু হিম বাই দ্য নেচার অফ হিস এমপ্লয়মেন্ট, হয়েছে বলছে সাম, সাম পেইড, এনি সাম পেইড টু এ ওয়ার্কার টু ডিফ্রে স্পেশাল এক্সপেন্স, মানে কোন স্পেশাল এক্সপেন্স কিন্তু তোমাকে আর কিছু দিচ্ছে না, ওই যে মানে কিছু বলেও না তোমাকে যে আসলে কি দিবে, ওই 500 টাকা দিছে তো দিছে, এর মধ্যে তোমার এগুলো সব মানে এগুলো দিবে না আর কি সোজা কথায়। তুমি যদি বলো যে স্যার এটা কি আমার, এটা কি বাসা ভাড়া হবে আমার, এটা কি দিয়ে আমার কি হবে, আমার কি পেনশন, মানে আমি পরে খাবো কি, বা আজকে চললো কালকে কি হবে, এই ধরনের কথা তুমি আর বলতে পারবে না, এটা যা বলছে মানে এই পেমেন্টে তুমি এগ্রি হয়ে গেছো যে 500 টাকা নিবো আমি ডেইলি, তোমার শেষ আর কি, কথা বলা আর কিছু নাই, বুঝতে পারছো, হ্যালো জি স্যার, মোটামুটি টার্মস গুলো সব। আরেকটা জিনিস হচ্ছে তোমার কি বলে এটা, আমাদের দেশে কিন্তু এখন আওয়ারলি বেসিসে কিন্তু কাজটা হচ্ছে, কিন্তু ওই যে মাঝে মাঝে দেখো ট্রেনিং হয়, 3 ঘন্টা ট্রেনিং, 1 ঘন্টা ট্রেনিং, স্যার এই ধরনের ট্রেনিং পিরিয়ড হয় না অনেকগুলো, টাইমের ক্ষেত্রে মেবি স্যার ধরে স্যার বিভিন্ন কমার্স ওভারটাইম হ্যাঁ দিতে, মানে আওয়ারলি বেসিসে কিন্তু পেমেন্ট করে, যে আপনি 3 ঘন্টার একটা ইউনিট করবেন আপনার কিন্তু টাকা এত, প্রতি ঘন্টা বেসিসে আপনি 800 1000 টাকা করে নিবেন, 3 ঘন্টায় 3000 টাকা নিয়ে যাবেন, অথবা বলে যে প্রতি ঘন্টায় 2000 টাকা, 3 ঘন্টায় 6000 টাকা, এরকম মানে এরকম কিছু কন্ট্রাক্ট বেসিসে কিন্তু অলরেডি, মানে আওয়ার বেসিসে কিন্তু আমাদের দেশে অলরেডি চলতেছে, ঠিক আছে। জি স্যার আর ঘন্টা হিসেবে কিন্তু আমাদের দেশের মানুষকে তুমি স্যালারি দিয়ে পোষাইতে পারবে না, আমাদের দেশের মানুষ কিন্তু মানে বেশি কাজ করে, তুমি যেই পেমেন্ট করতেছো সেটা অনেক কম,
যেমন স্যালারি বলতেছো, স্যালারি হচ্ছে ঠিক আছে মাসিক ভিত্তিতে আপনার কত, 30,000 টাকা স্যালারি, কিন্তু কয় ঘন্টা সে কাজ করতেছে সেটার কিন্তু কোনো হিসাব নাই, বুঝতে পারতেছো? তাহলে আলটিমেটলি ওর পেমেন্ট কিন্তু তুমি কম দিচ্ছ। হিসাব যদি তুমি করতে বসো পার ঘন্টায় কয় টাকা আসলে ইনকাম হয়, তখন তুমি দেখবা যে পার ঘন্টায় আমার থেকে একটা রিক্সাওয়ালা বেশি টাকা বেতন পাচ্ছে। সে একটা ট্রিপ দিতে তার লাগে হচ্ছে, হ্যাঁ স্যার 10 মিনিটে 20 টাকা, স্যার 10 মিনিটে 20 টাকা ইনকাম করে স্যার। হ্যাঁ, তো সেখানে তুমি মানে এই যে মানে টাইমলি টাইম ম্যানেজমেন্ট বা টাইম ভ্যালু, ভ্যালু অফ টাইম, এটা কিন্তু তোমরা আসলে ঠিক মতো পায় না আর কি। এখন ইঞ্জিনিয়ারের বেতনটা কেমন হওয়া উচিত প্রতি ঘন্টা বেসিসে, বা সে কয় ঘন্টা পরিশ্রম করলে তার থেকে তুমি কতটুকু পাবা, এটা কিন্তু আসলে বাংলাদেশে এই ধরনের প্র্যাকটিসটা নাই। বিদেশে কিন্তু প্রতি ঘন্টা হিসাব করা, যে এত ঘন্টা সে কাজ করবে তার অ্যাগেনস্টে কিন্তু এত টাকা দিতে হবে, ঠিক আছে? এবং কিছু কিছু জায়গায় দেখবে ইয়ারলি কন্ট্রাক্ট করা, ইয়ারলি মানে ইয়ার বেসিসে কিন্তু কন্ট্রাক্ট করা, যে 1 বছর আমি থাকবো সেইটার জন্য পেমেন্ট কত দিবেন, কত ডলার, সেই ডলার যদি আমার পোষায় তাহলে আমি কাজ করবো, আদারওয়াইজ আপনার এই কোম্পানি আমি জয়নই করবো না। মানে ওরা স্যার কিন্তু এটা বছর হিসাব করে ফেলে। স্যার এটা আপার লেভেলে যারা থাকে এরা করতে পারে স্যার? আপার লেভেলে থাকে এটা করতে পারে এরকম বলে না, মিড লেভেলও এখানে এখন করে, মিড লেভেলও এগুলো করে। স্যার মিড লেভেলে হয় এখন এগুলা? টপ লেভেল তো মনে করো বাংলাদেশের টপ লেভেল তো পুরো মালিকই আর কি, ওরা তো মালিক, ওরা তো আর মনে করো নাই। তবে মিড লেভেলে যারা আছে তাদের ক্ষেত্রে এই কাজগুলো হয়, আর বিদেশে আসলে এর চেয়েও বেশি হয় আর কি, সব পোস্ট গুলোতেই হতে থাকে। মুভিগুলোতে দেখায় অনেক প্রেশার, হ্যাঁ তারা দৌড়াচ্ছে কন্টিনিউয়াস, আসলে এত প্রেশার না আর কি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে তোমার ইসে, যে কি বলে ফুড, যেটা আমরা বলি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের প্রেশারটা অনেক বেশি, এটা আমি দেখলাম কয়েকটা ডকুমেন্টারিতে দেখলাম, যে তাদের রেস্টুরেন্টে এটা খুবই মানে পেইনফুল আর কি, জবটা ওদের জবটা সবচেয়ে পেইনফুল, যে হাজার মানুষ খাবার বানাচ্ছে, রেসিপি চেঞ্জ হচ্ছে, মানে একটা টাইম লিমিট বেঁধে দিচ্ছে, এত মিনিটের মধ্যেই ওই রেসিপিটা তৈরি করতে হবে, এবং একই সাথে অনেকগুলো রেসিপি যখন আসতেছে আলটিমেটলি তারা মানে কি বলবো, এটা একটা ক্যাওস, ক্যাওস তৈরি করে ফেলে রেস্টুরেন্টের মধ্যে। ওদের দেশে চাকরি করাটা মানে খুবই টাফ, এই এই সেক্টরটা খুবই টাফ, যদিও স্যালারি প্রচুর, মানে ওদের বেতন তো মনে করো আনলিমিটেড একটা স্যালারি, বাট ওদের ওয়ার্কিং প্রেশারটা অনেক বেশি, ওয়ার্কিং লোডটা অনেক বেশি, ক্লিনিং থেকে শুরু করে যদি বলো পুরো রেসিপি তৈরি করা, আবার তোমার যে এক একটা জাহাজ তোমরা দেখো যে বিভিন্ন এক একটা জাহাজে হাজার হাজার প্যাসেঞ্জার, এদের সবার ফুড অ্যারেঞ্জমেন্ট করা, ঠিক আছে, এগুলো যে ডিপার্টমেন্টের দায়িত্বে থাকে এদের কিন্তু বিশাল একটা পেইনের মধ্যে দিয়ে যেতে হয়। যদিও স্যালারি অনেক, বাট তাও লাইফটাকে আমি মনে করি এই জায়গাটায় একটু মানে অনেক কখন পেইনফুল একটা জায়গা। কখন কই কিরকম প্রেশার হবে এটা তো আগে এস্টিমেট করা যায় না, তো কাস্টমার বেশি থাকলে না ওদেরটা দেখছি আমি কন্টিনিউয়াস একটা প্রেশার ওদের মধ্যে থাকে আর কি, মানে করে দুপুরের খাবার খাইলো, দুপুরের খাবার খাই আবার রাতের খাবার, না মানে একটার পর একটা টাইম চলতে থাকবে, আলটিমেটলি ওরা কিন্তু আর পারে না। ওদের কি করছে, ওই যে শিফট শিফট করে ফেলছে, যে এই শিফট আগে কাজ করবে, তারপরে ওই শিফট, তারপরে এই শিফট, মানে শিফট ওয়াইজ কাজ করতেছে, তারপর ওই শিফটও করো যে একটা শিফটে আসলে কিরকম কাজ করে, তাও কিন্তু তুমি দেখবে যেটা আসলে হিউজ, তার চেয়ে বরং এখানে কিছু লোক যদি বাড়ায় নিত, আর একটু স্পেস বাড়ায় দিয়ে কাজ করতো তাহলে তো আরো সহজ হতো, কিন্তু দেখা যায় যে না, ওই অল্প কয়েকজনের উপরেই দেখা যাচ্ছে ওরা হাত পা মাথা মানে সবকিছু একসাথে এঙ্গেজ করে ফেলছে আর কি। হ্যাঁ, এই জায়গাটা খুবই মানে পেইনফুল একটা পজিশন ওই জায়গাটা। আচ্ছা, তাহলে আমরা ওয়েজ নিয়ে অনেকগুলো কথা বলবো, আমি ওয়েজ টোয়েজ এগুলো নিয়ে। তাহলে এখানে দুইটা জিনিস আরেকটা আছে, এটা কোথায় গেল তোমার ট্রেড ইউনিয়ন, মাঝখানে আমি কোথায় দেখলাম ট্রেড ইউনিয়ন, গতকালকে আমরা বলছিলাম ট্রেড ইউনিয়নের কথা, হ্যাঁ ট্রেড ইউনিয়ন ঠিক না, কই গেল আবার আগে চলে আসলাম, ট্রেড ইউনিয়ন, ওকে। তাহলে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে আমরা বলছি কোনটা গতকালকে, ওয়ার্কার অ্যাসোসিয়েশন না, জি স্যার, ওয়ার্কার অ্যাসোসিয়েশন। হ্যাঁ শ্রমিকদের। তাহলে যে ট্রেড ইউনিয়ন মিনস ট্রেড ইউনিয়ন অফ ওয়ার্কার্স অর এমপ্লয়ার্স ফর্মড অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার চ্যাপ্টার এত, যাই হোক এটা তোমার এটা মানে কি বলবো এটাকে বৈধ অর্গানাইজেশন আর কি, ট্রেড ইউনিয়ন থাকবে, ট্রেড ইউনিয়ন ছাড়া কোনো কোম্পানি হবে না। হ্যাঁ, এটা মানে এটা একটা অর্গানাইজেশন থাকে সবসময় ওয়ার্কারদের সুযোগ সুবিধাগুলো দেখানোর জন্য, দেখার জন্য এই মানে এদেরও একটা সংস্থা থাকে ভালো, এবং তারা
এই যে রুলস এন্ড লস, কমপ্লায়েন্স ইস্যু আছে, এগুলো সবগুলো তারা দেখাশোনা করে। কোনো একটা জায়গায় যদি ফল্ট পায় তাহলে মালিক পক্ষের সাথে কিন্তু ওরা বসে যায় যে আপনারা তো এগুলো করতেছেন যেটা আসলে আমাদের ওয়ার্কাররা মানবে না, তো আপনারা যদি এরকম করেন তাহলে আমরা এই ধরনের অ্যাকশন নিব এগেনস্টে, আপনার এগেনস্টে মামলা দিব বা সেগুলো হ্যান্ডেল আমরা করব। মানে ওদের একটা পুরো একটা আলাদা অর্গানাইজেশন এবং স্বাধীনতাও সেরকম, এবং সেগুলো দিয়ে তারা বিভিন্ন কাজগুলো তারা হ্যান্ডেল করে। এটারই আরেকটা অপশন হচ্ছে সিবিএ, কালেকটিভ বার্গেনিং এজেন্ট, এই যে শ্রমিকের হয়ে মালিক পক্ষের সাথে আমরা বার্গেনিং করতেছি, বার্গেন করি যে সুযোগ সুবিধাগুলো আদায় করার জন্য। ওই ট্রেড ইউনিয়নের নাম দিয়েও চলে অনেক সময়, অনেক সময় এইটা দিয়েও চলে সিবিএ এজেন্ট এই ধরনের। এবং ওরা এই যে বিদেশে যদি তুমি বিভিন্ন নিউজ টিউজ মাঝে মাঝে দেখো যে হ্যারাসমেন্টের এগেনস্টে একটা মামলা করছে, তো সে তার টোটাল টাকাটা ফেরত পাইছে, ইভেন তার জরিমানা সহ পাইছে এরকম। তারপরে তুমি যদি স্যামসাং এর এগুলো দেখো, স্যামসাং ওরা কি করলো, ওদের সবগুলো মোবাইল রিপেয়ার মানে রিটার্ন নিয়ে নিছে, কাস্টমারদের টাকা 100% ফুলফিল মানে ফেরত দিছে, যদিও প্রোডাক্টটার সব কিন্তু ডিফেক্টিভ ছিল না, বাট একটা দুইটা ডিফেক্টিভ থাকার কারণে দেখা যাচ্ছে তাকে পুরো মানে মার্কেট থেকে পুরো জিনিসটাই ফেরত নিয়ে নিতে হচ্ছে। এই যে হিউজ একটা খরচ তাকে বহন করতে হচ্ছে, কোম্পানি হিসেবে তার দায়িত্ব অবশ্যই দায়িত্বশীল ভূমিকা সে পালন করছে, এটা তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারো, বাট ওই যে কাস্টমার যে তোমার কমপ্লেন দিল সেটা তাহলে বুঝতেই পারতেছো কি পরিমাণ পাওয়ারফুল একটা কমপ্লেন। বাংলাদেশ যদি হইতো তাহলে কি করতো এটা, আরে ভাই এর একটা দুটো তো এরকম হয় ঠিক না, কিন্তু বিদেশে কিন্তু এটা না, আপনি বলছেন কোয়ালিটি, আপনি বলছেন স্ট্যান্ডার্ড, বলছেন কমপ্লায়েন্স, এখন আপনার তো এটা দায়িত্ব আপনার নিতেই হবে, মানে লস রিফান্ড, হ্যাঁ 100% লস রিফান্ড করতে হবে। তো এগুলো খুবই মজার, এবং তোমার সিকিউরিটি বলো, পারপাস বলো, তারপরে যে ফেসবুকের কি বলে না মার্কস জুকারবার্গকে তোমার আদালতে নিয়ে গেল না, দেখছো ওরে অনেক সুন্দর সুন্দর কিছু কোয়েশ্চেন করছে, যে এই কোয়েশ্চেন গুলোর উত্তর দেন, আপনি কি মনে করেন এটা কি ঠিক ঠিক না, মানে ওর পার্সোনাল বিষয় নিয়ে কিন্তু অ্যাটাক করা হচ্ছে, যে আপনি কাস্টমারের যে ইনফরমেশন গুলো আপনি দিচ্ছেন, এখন আপনার ইনফরমেশন যদি আমি এগুলো বের করি তাহলে আপনি কি করবেন, ঠিক আছে? ওরা কিন্তু একবার আদালতে নিয়ে মোটামুটি রীতিমতো মানে ওই কোয়েশ্চেন গুলো শুনলে তুমি দেখবা যে তোমার নিজের কাছে অপমান লাগতেছে, এবং মার্ক জুকারবার্গ দেখবা কত স্মার্টলি সে কিন্তু এগুলোকে প্রোটেক্ট করতেছে, আবার অ্যান্সার দিচ্ছে, মানে এগুলো খুবই ইন্টারেস্টিং আর কি, এগুলো মানে অন্যরকম একটা লেভেলে তারা তর্ক বিতর্ক করে, এই লেভেলে পৌঁছাইতে আমাদের এখন অনেক দেরি আছে আর কি। লক অর্ডারের কথা বলছি, এটা আর বলবো না, লে অফ, লে অফ এর টার্মসটা আমরা একটা অন্য একদিন করবো, লে অফ এটা অন্য একদিন করব। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট এটা আমরা অলরেডি বলে ফেলছি, এই যে স্ট্রাইক যে তুমি করতেছো, অসন্তোষ, শ্রমিক অসন্তোষ, হ্যাঁ সেটা, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, এই যে তুমি ফিগার দেখলেই বুঝতে পারতেছো যে ওয়ার্কারদের সাথে এমপ্লয়ি, এমপ্লয়ির সাথে ওয়ার্কার, ওয়ার্কারের সাথে ওয়ার্কার, মানে যার সাথে যার রিলেশন, এই জিনিসগুলো যদি ঠিক না থাকে তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট এটা অ্যারাইজ করতে পারে অর্গানাইজেশন। তারপরে আমরা মোটামুটি আজকে আমরা শেষ করব, আমাদের আর আজকে করবো না, ওকে স্যার, ঠিক আছে, দুইটা টার্মস আমরা বাদ দিয়ে রাখছি, ওই দুইটা টার্মস আমরা নেক্সট মানে ওগুলো আলাদা ভাবে আমরা আবার আসবে, ঠিক আছে? ওকে স্যার, আজকে তো আমরা অনেকগুলো টার্ম দেখলাম, হ্যাঁ অনেকগুলো টার্মস দেখলাম এবং অনেকগুলো জিনিসও আমরা শিখলাম আর কি, আশা করবো মানে এগুলো একটু ট্রেক চেষ্টা করবা যতটুকু সম্ভব মনে রাখার জন্য আর কি। আসলে ইমপ্লিমেন্টটা যাতে ভবিষ্যতে করা যায়।